আমরা এটাকে বলবো অনাস্থা ভাজনের ওপর আস্থা জ্ঞাপন? কারণ আবেগকে একেবারে ভরসা করা যায় না। সবাই বলুন আমার সঙ্গে আমিন। তাও আমরা দেখলে আশ্চর্য হব যে আমরা এর ওপর কতটা ভরসা করি। যদি তোমার এরকম কোনো বন্ধু বা জানাশোনা কেউ থাকে যাকে ঠিক ভরসা করা যায় না, তার ওপর ভরসা করলে তুমি আঘাতই পাবে। কয়েকবার এর পুনরাবৃত্তি হবার পর তুমি হয়তো ভাববে আমি তোমার ওপর আর ভরসা করছি না, তাই আমার আর কিছু যায় আসে না। এই জীবনকাল কাটিয়ে আসার পর আমাদের বুঝতে হবে যে আমরা আমাদের আবেগের ওপর কিছুতেই ভরসা করতে পারি না, বরং আমাদের এমন কিছু অনুসরণ করতে হবে যেটা আরও বেশি জ্ঞান সম্পন্ন। আমিন। এতদিনে আমরা বুঝে গেছি যে আমরা কিন্তু বেশ জটিল এক জীব, আমাদের অনেক অঙ্গ প্রত্যঙ্গ আছে, কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে যা দেখতে পাও তার থেকেও আরও বেশি কিছু আছে। তুমি সর্বপ্রথমে এবং সর্বাগ্রে একজন আত্মা, তোমার এই আত্মা কিন্তু দৃশ্যমান নয়, কিন্তু আমাদের প্রত্যেকে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। তারপর আছে মন, আর তুমি একটা শরীরে বাস করো, সুতরাং তুমি হলে আত্মা, মনন আর রক্ত মাংস শরীরের সমাহারা। এবার আপনারা বুঝুন, তার শ্বাস প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে আর তার ছাই আর ধুলোয় মিশে যাবে, কিন্তু আমাদের আত্মা আর মনন অন্য স্থানে যাত্রা করবে। যদি তুমি ইহ জীবনের সঠিক সিদ্ধান্ত নিয়ে থাকো আর যীশুখ্রিস্টকে নিজের ত্রাতা হিসেবে গ্রহণ করে থাকো, তাহলে তোমার আত্মা প্রভুর সংস্পর্শে অক্ষয় স্বর্গ লাভ করবে। আর তা যদি না করে থাকো, তাহলে তোমার আত্মা খুব একটা মনোরম জায়গা পৌঁছবে না। বাইবেলে বলে চারিদিকে চিৎকার, ক্রন্দন আর শব্দ, সাংঘাতিক একটা উত্তপ্ত জায়গা, সুনপ্ত। আমাদের একটা সুনিশ্চিত করতে হবে যে আমরা প্রভুর জন্য নিজেকে নিয়োজিত করব, আমরা প্রভুর সাথে পথ চলব আর এমন এক জীবনধারা বেছে নেব যা কিনা সেই ব্যক্তির উপযুক্ত। কিন্তু আমরা বেশ জটিল, তাই সামনে এই নিয়ে ভাবতে থাকি প্রভু কি আর কি না, কোনটা ঠিক কোনটা ভুল, আমি কি শয়তানি বা মানে এমন ইত্যাদি ইত্যাদি, ব্যাপারটা সত্যি একটু জটিল হয়ে দাঁড়ায়। এগুলো সব সঠিক জানার জন্যে বহু বছরের অধ্যয়ন দরকার। এই জানার দিনগুলোতে প্রভু আমাদের তার মহিমা এবং করুণা দ্বারা রক্ষা করেন। ইব্রীয় চতুর্থ অধ্যায়ের ১২ নম্বর আয়াতে বলছে যে একমাত্র প্রভুর বাণী আমাদের জন্যে এসব কিছুর বিভেদ করতে পারে, আর আমাদের এই আত্মার অংশটাই আমাদের ঝামেলায় ফেলে। তোমার আত্মা হলো তোমার মনন, তোমার ইচ্ছা, তোমার আবেগ, তোমার আত্মা তোমায় প্রভুর ব্যাপারে কিছু বলে না, তোমার মন বলে দেয় তুমি কি ভাবছ। এখন তোমার আত্মা কিন্তু যীশুখ্রিস্টের মনোদিব্যন, তোমার মধ্যে কিন্তু একটা আধ্যাত্মিক মন আর একটা জাগতিক মন দুই বিদ্যমান। কিন্তু যতদিন না আমরা প্রভুর বাণীর মাধ্যমে এই সব বিষয় জানব, আমরা আমাদের নিজেদের চিন্তায় ভেবে যাব আর সেই মতোই কাজ করে যাব। আমাদের একটা ইচ্ছে আছে, আমার ইচ্ছে প্রভুর ইচ্ছের সাথে নাও মিলতে পারে। প্রভুর বাণী একমাত্র প্রভুর ইচ্ছের কথা বলে। আমরা হয়তো আমাদের জীবনের অনেকটা নিজেদের ইচ্ছেকে অনুসরণ করে কাটিয়ে দিই, আর যেহেতু এর ফলে আমরা অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি, তাই আমাদের ঝামেলাও পোয়াতে হয়। আমার অনুভূতি খালি বলে যে আমি কি অনুভব করছি, তা প্রভুর বিষয়ে কিছু বলে না। আর তাই একজন আত্মনির্ভর জাগতিক খ্রিস্টান, যা কিনা আমি নিজেও ছিলাম, অনেক অনেক দিন যাবত শুধু তিনটি নিয়ম মেনে বাঁচে। আমি যা চাই, আমি যা ভাবি, আর আমি যা অনুভব করি। আমি যা চাই, আমি যা ভাবি, আর আমি যা অনুভব করি। আর তারপর ভাবি, অনুভব করি আর চাই, শুধু তাই না, আমিন। সুতরাং আমাদের বুঝতে হবে যে আমরা কোনোভাবেই আত্মা দ্বারা চালিত হব না, যা একজন খ্রিস্টানের লক্ষ্য হবে। যদ্দিন না সে প্রভুর বাণী সম্বন্ধে অবহিত হচ্ছে এবং প্রভুর বাণীকেই সর্বপ্রকার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অন্তিম নির্ণায়ক বলে মেনে নিচ্ছে, কোনো বিষয় আমি যাই ভাবি না কেন, যদি তা প্রভুর বাণীর সাথে একমত না হয় তাহলে তা ভুল। এটা আপনারা জেনে রাখুন আমার কথা, আমিন। আমি যাই ভাবি না কেন, আমার বন্ধুরা যাই ভাবুক না কেন, যদি তা প্রভুর বাণীর সাথে না মেলে তাহলে আমি ভুল, আমার বন্ধুরাও ভুল, প্রভু কখনো ভুল নন। আর আমি বা তুমি বা অন্য কেউ যাই চাক না কেন, যদি তা প্রভুর বাণীর সাথে না মেলে তাহলে তা এক কথায় ভুল। বুঝেছেন তো? আমাদের
কিন্তু ভবিষ্যতে কোনো আশা থাকবে না যদি না আমরা ঐকান্তিকভাবে প্রভুর বাণী অধ্যয়ন করি। তাই তোমরা যারা আজ বৃহস্পতিবার সন্ধেবেলা এই সভায় এসেছ, তাদের জন্যে আমি গর্বিত। আজকের দিনটা রবিবার সকাল নয়, আমরা কেউ গুলিয়ে ফেলিনি, আমরা খালি আমাদের ধার্মিক দায়িত্ব পালন করছি। এটা একটা বাড়তি পাওনা। তোমরা বাইরের থেকে এসেছ, অনেক যাত্রা নিবাসী থাকছ, তোমরা হয়তো বাচ্চার আয়াকে পয়সা দিয়েছ, কাজ থেকে ছুটি নিয়েছ, সুতরাং তোমরা নিশ্চয়ই সব কিছু ঠিকভাবে করতে চাইছ। কিন্তু আমি এটাও বলবো যে অনেকে এখানে এমন কারোর কাছ থেকে বাণী শুনতে এসেছেন যে নিজে বাণী নিয়ে পড়াশুনো করেছে, কিন্তু তাও তারা নিজেরা বাণী নিয়ে পড়াশুনো করতে ইচ্ছুক নয়। আমি খুশি যে তোমরা বাইবেল পড়ো, কিন্তু তোমার বাইবেল পড়ার থেকেও আরও বেশি কিছু করতে হবে তোমাদের। তোমায় বাইবেল নিয়ে অধ্যয়ন করতে হবে। এটা তো নিশ্চয়ই ভালো ব্যাপার যে তোমরা এই সপ্তাহে বাণী শুনতে এসেছ, কিন্তু তোমরা সোমবার সকালের মধ্যেও তা ভুলে যাবে, তাই নোট নেওয়া প্রয়োজন। যদি এটা তোমার সত্যি সহায়তা করে তাহলে এই সভার সিডি সংকলন সংগ্রহ করো, যাতে তুমি বারবার সেগুলো শুনতে পারো। তা বলে তুমি ভুলে যাচ্ছ মনে নয়, এটা তোমার অন্তরে প্রবাস করছে না এই জন্যে, বা এটা তোমার কোনো কাজে আসবে না। কিন্তু আসল কথা হলো যে এই সপ্তাহে আমি যে তিনটি দরকারি কথা বলবো তা যদি মনে রাখো, তবে তোমার এখানে আসাটা নিরর্থক হবে না, কারণ ওই তিনটে দরকারি কথা হয়তো তোমার জীবনে এমন প্রভাব ফেলবে যে জীবনটাই তোমার পাল্টে যাবে একেবারে। কিন্তু আমি যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হলো এই যে প্রভুর বাণী আর কেউ চামচে ঢেলে খাইয়ে দেবে আর তুমি তোমার কাজ করে যাবে তা কিন্তু হয় না। এটার জন্যে তোমায় প্রচুর সময় দিতে হবে, তোমায় প্রভুর বাণীতে নিজেকে নিয়োজিত করতে হবে। আমরা তো অনেক কিছু কিনু, কেন সেসব ভালো বইগুলো কিনি না যা আমাদের প্রভুর বাণী শেখায়? কেন সেই ডিভিডি বা সিডি বা ভালো সঙ্গীত কিনি না যা কিনা প্রভুর বাণীর মাধ্যমে তোমার আন্তরাত্মা পর্যন্ত নাড়িয়ে দেয়? আপনার কি কখনো এটা ভেবে দেখেছেন? আমিন। সুতরাং ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্যসাধক, আয়াত ১২, এবং সমস্ত দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ। বাণী কিন্তু তীক্ষ্ণ এবং কর্মক্ষম, অর্থাৎ তোমাদের অনেকেরই কিন্তু এই সপ্তাহে সলদ চিকিৎসা হতে চলেছে। আমি সবসময় বলি যে আমার কাজ শুরু করার আগে সংজ্ঞাহীন করার জন্যে আমাদের কাছে শ্রেষ্ঠ সঙ্গীতের সংগ্রহ আছে। আমি ছুরি, কাঁচি, ছেনি, হাতুড়ি বার করে সেই সমস্ত বাড়তি জিনিস কেটে বাদ দিয়ে দিই, তোমাদের কোনো কাজে লাগে না, কিন্তু তোমরা এখনও ঠিক সেইগুলো জীবন থেকে ঝেড়ে ফেলতে পারোনি। সুতরাং সমস্ত দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ ও প্রাণ ও আত্মা গ্রন্থি ও মজ্জা এই সকলে বিভেদ পর্যন্ত মর্মবেধি, আত্মা ও মনন এ দুটি এত কাছাকাছি প্রকৃতিগত দিকে থেকে না অবস্থানের দিক দিয়ে, আর মাঝে মাঝে এটা আলাদা করে বোঝা মুশকিল হয়ে যায় যে যা তুমি চাইছো তা আসলে প্রভু চাইছেন না, যে তুমি কি চাইছো। কারণ আমরা যখন কোনো কিছু চাই আর তা খুব বেশি করে পেতে চাই, তখন নিজেদের এটা বলে ভোলানো খুব সোজা যে এটাই প্রভুরই ইচ্ছা, আর শয়তানও এ ব্যাপারে তোমায় সাহায্য করবে, সে এমন এক শাস্ত্রবাণীর ভুল এবং অপ্রাসঙ্গিক উদ্ধৃত দিয়েও কাজটা হাসিল করার চেষ্টা চালাবে। এমনকি শাস্ত্রবাণীর ভুল এবং অপ্রাসঙ্গিক উদ্ধৃত নিয়েও কাজ করবে সে। এক করন্থীয় ২ ১৪-১৫ এই স্বাভাবিক মানুষ এবং আধ্যাত্মিক মানুষের কথা বলা আছে। বস্তুত এক করন্থীয় শাস্ত্রবাণীগুলো তিন ধরনের মানুষের কথা বলে। আমরা আর কিছুক্ষণের মধ্যেই এই তিন ধরনের মানুষ নিয়ে কথা বলবো, কিন্তু এখানে বলছে যে স্বাভাবিক মানুষ কিন্তু আধ্যাত্মিক মানুষকে বোঝে না। তুমি যদি কোনো অখ্রিস্টান মানুষের সাথে অর্থদানের আলোচনা করো তাহলে সে কিন্তু বুঝবে না। তারা তো এমনকি এরকম একটা অনুষ্ঠানে এসে কোন মহিলার কথা শুনবে সেটাও বুঝতে পারে না। বুঝছো তুমি কি করে শুনছো? হ্যাঁ হ্যাঁ, এটা আবার করতে গেলে কেন? তারা বুঝবে না, জগৎ তোমায় বুঝতে পারবে না, সে আশা রেখো না, কারণ তারা বোঝে না। আমিন। কিন্তু আমি এটাকে এভাবে দেখি যে আমার মাথা, আমার মস্তিষ্ক, আমার সাধারণ মন, এগুলো হলো স্বাভাবিক মানুষ, আর আমার আত্মা হলো
আধ্যাত্মিক মানুষ। আর এটা আমি বলতে পারি যে যখন তুমি তোমার আত্মার দ্বারা চালিত হও, অধিকাংশ ক্ষেত্রেই তোমার মাথা সেটা ঠিক বুঝতে পারে না। কারণ প্রভু কিন্তু অনেক ক্ষেত্রেই বেশ যুক্তিহীন, উনি কখনো অনির্ভোগ্যযোগ্য নন, কিন্তু উনি তোমার জীবনে এমন অনেক কাজ করতে পারেন বা করবেন যার হয়তো তুমি কোনো মানেই খুঁজে পাবে না, অন্ততপক্ষে বর্তমান সময়ে দাঁড়িয়ে। আমার জীবনের অনেক ঘটনা নিয়ে আমি খুব দ্বিধাগ্রস্ত ছিলাম, কিন্তু এখন যখন ভাবি আমি বুঝতে পারি কেন সেগুলো ঘটেছিল, কেন এরকম ঘটেছিল। কিন্তু প্রভু আমাদের থেকে অনেক বেশি জানেন, উনি আমাদের ঊর্ধ্বে, আর আমাদের জন্য উনি ভালো কিছু পরিকল্পনা করে রেখেছেন। আমরা সেসব জিনিসে ভরসা করে উঠতে পারি না যা আমাদের চোখে অনির্ভরযোগ্য। আমি কেন এমন করলাম? আমার মনে হয় এই প্রশ্নটা আমাদের সবার মনেই কখনো না কখনো আসে। বস্তুত এরপর আমি যে বইটায় হাত দেব তার নাম হবে আমি কেন এমন অনুভব করছি, কারণ আমি এটা মনে করি যে এটা একটা বিরাট, কিন্তু আমি কেন এরকম অনুভব করছি? কাল যখন শুতে গেলাম তখন তো ঠিক ছিলাম, আজ সকালে উঠে থেকে মেজাজটা এমন কেন, কেন এমন লাগছে? এগুলোর মধ্যেই আমাদের অনেক অনুভূতির মূল রয়েছে। এই সপ্তাহে আমরা এই নিয়ে দু একটা কথা বলবো। অনুভবের মূলে পৌঁছানোটা বেশ একটা বুদ্ধির কাজ, আর সে অন্য প্রয়োজন সত্যের, তোমার সত্যের মুখোমুখি দাঁড়াতে হবে। এবার দেখুন যোহন 8:31 বলছে, তোমরা যদি আমার বাক্যে স্থির থাকো তাহলে সত্যই তোমার আমার শিষ্য, আর তোমরা সেই সত্য জানিবে এবং সেই সত্য তোমাদিগকে স্বাধীন করবে। এই জন্যই বাণী জানা প্রয়োজন। আমি আমার সারাটা জীবন জুড়ে ভুল কাজ করতে প্রলুব্ধ হব, সমস্ত ভুল সিদ্ধান্ত গ্রহণ করব, আর জানতেও পারবো না যে আমি ভুল ছিলাম যদি না আমি প্রভুর বাণী অধ্যয়ন করি। সুতরাং আমরা এই অনুভূতিগুলোর মূলে পৌঁছতে চাই। তুমি হয়তো অনেক অপরাধ বোধে ভুগবে, আর তার হয়তো অনেক কারণও থাকবে। হয়তো এমনও নয় যে বাস্তবে তুমি কোনো ভুল কাজ করছো, হয়তো এটা এমন এক অদ্ভুত ঘটনা যা হয়তো 20 বছর আগে তোমার জীবনে ঘটেছিল, আর আজ তুমি তা নিয়ে অত্যধিক অপরাধ বোধে ভুগছো। যদি তুমি একবার এই সমস্যাটার মূলে পৌঁছতে পারো তাহলে হয়তো তোমার আর এই অনুভূতিটা হবে না। কিন্তু আমি মনে করি যে এটা আমাদের বোঝা দরকার যে এই বিরাট জীবনকালে আমরা কখনোই প্রতিটি খারাপ অনুভূতির থেকে পরিত্রাণ পাব না যা আমাদের ভুল পথে চালিত করে। সুতরাং তাদের হাত থেকে পরিত্রাণের কথা না ভেবে আমাদের শিখতে হবে যে কী করে এই অনুভূতিকে নিয়ন্ত্রণ করা যেতে পারে, যাতে এই অনুভূতিগুলো আমাদের না নিয়ন্ত্রণ করে। আমার মনে আছে অনেক বছর আগে যখন প্রভু আমায় এগুলো দেখাতে শুরু করলেন, আমার যেন চোখ খুলে গেল আর আমি উপলব্ধি করলাম যে আমি সম্পূর্ণরূপে ভুল মনে করলেও আমার স্বাধীন ইচ্ছার দ্বারা যা সঠিক তা নির্বাচন করতে পারি। আমার কথা আপনারা বুঝতে পারছেন তো? আমার কথাটা কিন্তু খুব প্রয়োজন শোনা, কেমন লাগছে? আমার কথা তখন ভুল মনে করলেও কিন্তু তা সত্ত্বেও তুমি আসলে সঠিক কাজ করবে। আমি বললাম যে তুমি হয়তো ভাবছো যে তুমি ভুল করছো, কিন্তু তুমি সঠিক কাজ নির্বাচন করতে পারো। আর যতদিন না আমরা জানছি যে আমরা জানছি যে আমরা জানছি যে আমরা আমাদের অনুভূতির নয় যা সঠিক বলে জানি তাকে সমর্থন করব, ততদিন আমরা জীবনে অগুনতি সমস্যার মুখোমুখি হতেই থাকব। কেউ কেউ আজ এখানে বসে আছো কারণ তোমরা যদিও প্রভুকে ভালোবাসো, তোমরা জীবনে আরও ভালো কিছু পেতে চাও, তুমি হয়তো কারোর ওপর খুব রেগে আছো, তাই তুমি এখানে সমস্ত তিক্ততা আর বিরক্তি নিয়ে বসে আছো, আর কিছুতেই বুঝতে পারছো না কেন তোমার জীবনে এসব ঘটছে, কিভাবে ঘটবে। আর তা সত্ত্বেও বাইবেলে বলে আমাদের ক্ষমার প্রদর্শন করতে বলে। তুমি বলতে চাইছো কিন্তু তুমি জানো না ওরা আমার সাথে কি করেছে, কিন্তু বাইবেল এভাবে বলে না। বাইবেল কখনোই এটাকে কোনো সমস্যা বলে মনে করে না, যতক্ষণ না ব্যক্তিটি তোমার সত্যি সেভাবে আঘাত দিচ্ছে এটা একটা বিশেষ ঘটনা। আমরা কিন্তু সবাই এভাবেই ভাবতে চাই যে আমারটা একটা বিশেষ ঘটনা। আমরা জানি যে এই বাণী বাকি সকলের জন্য ঠিক আছে, কিন্তু তুমি জানো না যে আমার কি মনে হচ্ছে মনে মনে। যদি তুমি জানতে আমার কীরকম লাগছে বা বুঝতে কেমন লাগছে যখন এমন একটা লোকের সাথে থেকে 5টা বাচ্চাকে মানুষ করতে হয় যার কোনো আধ্যাত্মিক ভাব নেই, আর তাও সবসময় শান্ত এবং খুশি খুশি থাকতে হয়, মানে জয়েস তোমায় যদি আমার বাড়ি থেকে এই সব সহ্য করতে হতো তাহলে তুমি বুঝতে পারতে যে কেন আমি এত বদ মেজাজি, বুঝতে পারছো তো কেন আমি এত খিটখিটে হয়ে গেছি। আজ এখানে দাঁড়িয়ে বলছি যে তোমায় নিজের নিয়ন্ত্রণ এই জন্যে খোয়াতে হবে না যেহেতু তোমার চারিদিকে সব কিছু নিয়ন্ত্রণের বাইরে,
তুমি সেই জায়গাটায় পৌঁছতে পারো যেখানে তুমি সেই প্রতিটি অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে পারো তাদের দ্বারা চালিত না হয়ে। কারোর কি আমার কথা বিশ্বাস হচ্ছে? বলো আমিন। ব্যাপারটা বেশ জমে উঠেছে। সবসময় আমরা যা ভাবি তা কেন ভাবি তার সন্ধান না করে আমরা শিখতে চাই আর শিখবই। চলো সবাই মিলে সর্বাগ্রে এই সিদ্ধান্ত নিয়ে নিই যে আমি যা অনুভব করি তা মোটেই আমি যতটা ভাবছি ততটা গুরুত্বপূর্ণ নয়। আমায় নিজের কাজ করে যেতে হবে আর প্রভুকে অনুসরণ করে যেতে হবে। আমি মনে করি যে অনুভব হলো একজন খ্রিস্টানের সবচেয়ে বড় শত্রু। আমার মনে হয় সবচেয়ে বেশি আমাদের অনুভূতি আমাদের প্রভুর ত্রুটিহীন ইচ্ছার থেকে দূরে সরিয়ে রাখে। তুমি হয়তো বললে তাহলে শয়তানের কি হবে? আমি জানতাম শয়তান আমার শত্রু। হ্যাঁ সে তো ঠিকই, কিন্তু শয়তান তোমার আবেগকে ব্যবহার করে, সে তোমার অনুভবকে ব্যবহার করে। কিছু কিছু লোক নিজেদের অনুভবের প্রায় আরাধনা করে, তারা তাদের অনুভবের সামনে মাথা নত করে। যখনই তাদের কিছু একটা অনুভব হয় তখনই তারা মনে করে সেই অনুভবকে অনুসরণ করতে হবে। যতদিন না আমরা আমাদের অনুভবের ঊর্ধ্বে উঠে বাঁচতে শিখব ততদিন বিজয় লাভ প্রায় অসম্ভব। আমি মনে করি আমরা যখন যা সঠিক তাই করি। কঠিন কাজ এড়িয়ে যেও না। ক্ষমা করা খুব কঠিন ব্যাপার, কিন্তু যদি তুমি করো তাহলে তুমি আধ্যাত্মিক দিক থেকে বিকাশ লাভ করবে। সবসময় বাড়িতে আগে নিজের শান্তি স্থাপন করাটা কঠিন কাজ, কেউ কেন করবে না? তুমি করবে কারণ প্রভু তোমায় করতে বলেছেন। বাকিরা কে কী করছে তা নিয়ে তোমার মাথা ব্যথা করার কারণ নয়। তখন কিন্তু আমি আর কারণ না, শুধু নিজের জন্য উত্তর দেব। আমি বাইবেলে বলেছে আমরা সত্যি সত্যি শত্রু গোত্রের লোকেদের ভালোবাসতে পারি। সেই সমস্ত লোকেরা যারা আমাদের নির্যাতন করেছে অপব্যবহার করেছে আমরা তাদের ভালোবাসতে পারি, আর যখন তাই বাসব আমরাই প্রভুর মতো হব আর এমন পরিষ্কার পাব যা তারা পাবে না। কিন্তু তুমি যদি খালি তোমার অনুভবের ভিত্তিতেই বাঁচতে চাও তাহলে কখনোই পারবে না। আর কিছু কিছু লোক আছে যারা হয়তো কারোর জন্য প্রার্থনা করে কিন্তু তাদের প্রতি নিজেদের অনুভূতিতে কোনো পার্থক্য করতে পারে না, আর তাই তারা মনে করে তাদের ক্ষমা করা হয়নি, আর তাই তারা একই পর্বতে চারিদিকে চক্কর কাটতে থাকে। ক্ষমাশীলতা হলো একটা ইচ্ছে, এটা একটা ইচ্ছে। ভালোবাসা খালি রোম খাড়া করে যাওয়া আর মনের মধ্যে বীজবোক করা নয়। ভালোবাসা হলো মানুষের সাথে তুমি কেমন আচরণ করবে। আমিন। চলো এবার সিদ্ধান্ত নেওয়া যাক। আমাদের শিখতে হবে কোনটা সঠিক, বিশেষ করে যখন এটা আমাদের অনুভূতির সাথে না মেলে, অনেক প্রভুর ইচ্ছের সাথে গুলিয়ে ফেলে। দোকানে গিয়ে হয়তো আমরা একটা কিছুতে চোখ আটকে গেল, আমি তখন ভাবতে লাগলাম যে প্রভুর ইচ্ছে যে আমি এটা লাভ করি তাই করব। তাহলে আমরা কিভাবে বুঝব যে এটা প্রভুর ইচ্ছে কিনা? জিনিসটা আমায় নিশ্চয়ই আকৃষ্ট করেছে, আমার মনে খুশির অনুভূতি আনছে। যতবার সেটার দিকে তাকাই আমার কেন মনে হয় জানেন, ওহো তাহলে প্রভুর ইচ্ছে। আর তারপরে আমরা এই কথাগুলো বলতে থাকি, জানো আমার তো ওদিকটা যাবার কথাই ছিল না, প্রভু নিশ্চয়ই আমায় ঠিক এই সময়টা ওদিক দিয়ে নিয়ে গেছেন। আমার তো এই সপ্তাহে আসার কথাই ছিল না, পরের সপ্তাহে আসার কথা ছিল। আমি থোড়াই জানতাম যে এটার ওপর এই সপ্তাহে ছাড় থাকবে। ও প্রভু অনেক ধন্যবাদ। আবার হতেই পারে এই পুরোটাই প্রভুর পরিকল্পনা। সত্যি হয়তো প্রভু তোমায় সেখানে নিয়ে গেছেন, উনি হয়তো তোমার ওপর আশীষ বর্ষণ করতে চাইছিলেন। তুমি বলবে তাহলে কি করে বুঝব? কয়েকটা প্রশ্ন করা যাক। তুমি যদি এটা কোনো, তাহলে কি তোমার টাকা টানাটানি হবে? তিষ্ঠ শান্ত হয়ে ভাবো কিছুক্ষণ তোমরা, এটা কেনার ফলে টাকা টানাটানি হবে কি না? তুমি যদি ইতিমধ্যেই ঋণে জর্জরিত থাকো আর প্রভু তোমায় ঋণমুক্ত হতে নির্দেশ দিয়ে থাকেন, আর তুমি ব্যাংকের কার্ড নির্ভর জীবন থেকে বেরিয়ে আসার জন্য সংকল্প করে থাকো, তাহলে কিছুতেই তা প্রভুর ইচ্ছে হতে পারে না। আপনি বুঝুন, ক্রেডিট কার্ডের ওপর বেঁচে থাকা কোনো কাজের কাজ নয়। এগুলোকে শুধুমাত্র নিজের সুবিধার্থে ব্যবহার করা উচিত।
তোমার সুবিধার জন্য তুমি এগুলো ব্যবহার করো এবং মাসের শেষে টাকা মিটিয়ে দাও, হয়তো সত্যি সত্যি কোনো বিপদের সময় কাজে লাগে, কিন্তু কোনোভাবেই কোনো জিনিস কেনা টাকার জমানো পর্যন্ত ধৈর্য ধরতে পারছো না বলে তুমি কার্ড দিয়ে সেটা কিনবে না। ধন্যবাদ, আমি ভালো কথা বলছি, ভালো ভালো কথা বলা জয়েস, ধন্যবাদ। আমার এইসব কথাবার্তা বলতে ইচ্ছে কারণ পৃথিবী আজ সমূহ বিপদের সম্মুখীন এবং গির্জা আর গির্জার সাথে যুক্ত বহু মানুষ আজ একই রকম বিপদে, কারণ তারা বুদ্ধি করে বাঁচতে জানে না। আর আমাদের কাছে অবশ্যই জ্ঞান আছে, হিতোপদেশ আছে। তোমার কি মনে হয় যে হিতোপদেশ তোমাদের বলে নিজেদের অনুভূতির ভিত্তিতে বেঁচে থাকতে আর যেখানে আর যা দেখছো সব নিজের জন্য কিনে ফেলতে, যেহেতু তা অন্যদের আছে সে তোমার কেনার ক্ষমতা থাকুক, কোথা থেকে একটা প্রার্থনার লাইন বার করে কোনো অর্থনৈতিক অলৌকিক ঘটনার জন্যে? আমিন। আমি চাই তোমাদের সকলে অর্থনৈতিক নিরাপত্তা আর অর্থনৈতিক শান্তি বজায় থাকুক। তুমি শেষ 7টা বছর আবেগের বশে জীবন যাপন করেছো হয়তো, আর তাতে তোমার ঘাড়ে ঋণের বোঝা চেপে রয়েছে, আর এখনও তুমি হয়তো এমন একটা কিছু ঋণ শোধ করে চলেছো যেটা এই মুহূর্তে কোথাও পড়ে আছে তুমি জানোই না। তুমি হয়তো ওটা কিনে আনার দিন থেকেই পছন্দ করনি, কিন্তু ওটা ঋণের শোধ করে যাচ্ছ, আর এখন সেটা তোমার ঘাড়ে চেপে বসেছে, তোমার বিষণ্ণ আর নিরুৎসাহ করে তুলেছে। তাহলে প্রভু তা তোমায় দিচ্ছেন না কেন? কারণ তোমায় যেটা দরকার তা হলো এর থেকে শিক্ষা গ্রহণ করা, আর তা পেতে হবে অনেক জিনিসের অভাবের মধ্যে থেকে, আর সেগুলোকে ছাড়াই কাজ চালিয়ে নিতে শিখে। আর যদি সামনে আরও 7 বছর লেগে যায় পেছনের ওই 7 বছরের ভুল শোধরাতে, প্রভু তোমায় সেই সুযোগ দেবেন যাতে তুমি পরের 7 বছর ঋণ ছাড়া বাঁচতে পারো এবং যা দরকার তা নগদে কিনতে পারো। আমার সঙ্গে সবাই বলুন, প্রভুর জয়। কিন্তু যাই করুন না কেন, সে একই পর্বতের চারিদিকে চক্কর কেটো না। আমি আশা করব যে তোমরা আজ এখানে শুধুমাত্র আমায় কেমন দেখতে তা জানার জন্য আসুনি। তোমরা নিশ্চয়ই আজ খালি এটা দেখতে আসনি যে টিভিতে যিনি বাণী প্রচার করেন তাকে আসলে কেমন দেখতে, আর যদি তাই হয়ে থাকে তাহলে আমি আশা করব এতক্ষণে তোমাদের আশ মিটেছে। এমন কিছু আহরণ করে নিয়ে যাবার চেষ্টা করো যা তোমার জীবন একেবারে পাল্টে দেবে। যদি নিজের অনুভূতিতে না বাঁচতে পারাটা খুব শক্ত হয় তাহলে আমি বলবো নিজের অনুভূতিতে বেঁচে থাকাটা আরও শক্ত। কেউ আমার আবেগকে আঘাত করলেই আমার পাগল সে যে বাকি জীবন কাটানোর অধিকার জন্মায় না। কারোর কোনো কাজ পছন্দ না হলে তাকে বাতিল করে দেবার কোনো অধিকারও আমার নেই। যার যতটা প্রয়োজন তাকে ততটা দাও। অথচ তোমাদের মধ্যে কেউ কেউ প্রভুর কাছে এমন কিছুর জন্যে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এমন কিছুর জন্যে প্রার্থনা করো সামলানোর ক্ষমতা নেই, কারণ তুমি এখনো বড্ড বেশি করে নিজের অনুভূতিতে বাস করছো। আমরা কিন্তু সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমাদের অনুভূতির ওপর মোটেই ভরসা করতে পারি না। আমাদের শিখতে হবে সঠিক কাজটা করতে, যদি বা আমাদের অনুভূতি আমাদের সমর্থন নাও করে আপনারা জয় লাভ করবেন। আপনি জানেন না যে জয়েস মায়ের মিনিস্ট্রিজের কাছে আপনি কতটা মূল্যবান। পৃথিবীব্যাপী এই মিনিস্ট্রি গড়ে তোলার জন্য বন্ধু ও অংশীদারদের প্রশংসা করি ও ধন্যবাদ জানাই। একসঙ্গে আমরা ক্ষুধার্তকে খাদ্য দিচ্ছি, দরিদ্রকে বস্ত্র দিচ্ছি, আর জাতির কাছে বাণী পৌঁছে দিচ্ছি। আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন বা ভিজিট করুন jmmindia.org এ। প্রার্থনার অনুরোধ করতে, আমাদের উপাদানগুলো সম্পর্কে জানতে, জয়েসের সম্মেলনের দিনলিপি দেখতে আর অংশীদার হতে, কারণ সারা বিশ্বের সঙ্গে প্রভুর ভালোবাসা ভাগ করে নিচ্ছি আমরা।